খর্দা পৌরসভার পক্ষ থেকে খর্দায় আয়োজিত হলো কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খর্দহ পৌরসভা এলাকার অন্তর্গত 11টি বিদ্যালয়ের 1100 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বেশি নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হলো খর্দহ রবীন্দ্র ভবনে শনিবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খর্দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, উপপৌরপ্রধান সায়ন মজুমদার, পৌর পরিষদ সদস্য শ্যামল দেব, সবিতা গুহ ঠাকুরতা, নন্দিতা সিনহা, মৌসুমী পাল সহ অন্যান্য পৌরপিতা পৌরমাতারা। এদিনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করা রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অহন চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী তথা খর্দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমি এটা চাই বলতে তোমাদের কাছে, যে আমি নিজে কতগুলো জিনিস দেখছি চোখের সামনে, যেটা আমাকে খুব বেদনা দিচ্ছে, যে বিভিন্ন কলেজে, আমি যে কলেজে পড়তাম মাস্টার্স কলেজে, একদিন যাচ্ছি দেখি গাড়ি নিয়ে প্রচণ্ড ভিড়, সব ছেলে রাস্তায় মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে, আমি নেমে পড়লাম, নেমে পড়ে দুজন ছাত্রকে দেখে বললাম, তোমরা এখানে বসে আছো কেন, ক্লাস করছো না কেন? আমাদের সময় আমাদের একটা ক্লাস না করলে মনে হতো আমরা কী বিরাট জিনিস মিস করলাম, ক্লাস করছো না কেন? ছেলেটা যথারীতি উত্তর দিলে, মাস্টার বসে আসেন না, প্রফেসর আসেন না। আমি প্রফেসরদের ফোন করলাম, না স্যার ওরা ক্লাসেই আসতে চায় না। এই যে প্রবণতাটা, সারা বছর পড়লাম না, কোচিংয়ে গেলাম, কোচিং থেকে যা যা পড়ে নিলাম, পড়ে নিয়ে পরীক্ষা দিলাম, পাশ করে গেলাম, এইটা কি সঠিক পড়া হচ্ছে না? আমি তোমাদের কাছে আমার অনুরোধ সবচেয়ে লাগিয়ে দিতাম, সেটা হচ্ছে তোমরা যেখানেই যাও, যদি হায়ার সেকেন্ডারি পাশ করতে এখন না হয়ে থাকো, তাহলে স্কুলের গণ্ডিতেই আছো, সেটা পাশ করে নাও, ভালো মতো করে পাশ করি না প্রত্যেকে, এবং প্রত্যেকের উদ্দেশ্য থাকবে। আর মা বাবার যদি তাদের কাছে বলবো, যে আপনারা দয়া করে জোর করবেন না আপনার ছেলেকে, যে ছেলে হয়তো চাইছে না সাইন্স দিতে, তাকে জোর করে সাইন্স দেওয়ার জন্য জোর করবেন না। আবার যদি সে সাইন্স পড়তে যায় তাহলে সেটা পড়তে দিন, সে কমার্সে যদি যায়, আমার দুই ছেলে কমার্স পড়ছে, আমার কি ক্ষমতা ছিল না আমার ছেলেকে ডাক্তারি ভর্তি করা? যথেষ্ট ক্ষমতা ছিল আমার, আমি বললে একটা ছেলেকে আমার ছেলেকে আমি ডাক্তারিতে ভর্তি করতে পারতাম, বাট আই ডিন্ট ট্রাই দ্যাট। আমার দুই ছেলেই মানে কমার্স পড়বে, কমার্স পড়েছে, তারপরে একটা ছেলে কমার্সে মাস্টার্স করেছে, একটা ছেলে ল পাস করে, দুজনেই জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি কোনোদিন বলিনি সায়েন্স পড়, গ্র্যাজুয়েট হও, তাই সেখান থেকে ডাক্তারি পড়, কি ইঞ্জিনিয়ার হোক, কোনোদিন বলিনি। আমি চাই না আমি কোনো গার্জেন জোর করবে ছেলেকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে, তাকে কোনো সাবজেক্ট বেছে নিতে ইচ্ছার বিরুদ্ধে পড়বে, তার যেটা ভালো লাগে এবং জানবে সে সেইখানেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আর আমি যদি জোর করে কাউকে বলি যে এই সাবজেক্টটা তুমি নিয়ে পড়ো, সে পারবে না, হয়তো মন পাবে না সেখানে। অতএব এটা আমার মনে হয় যে কোনো ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত প্রয়োজন, যে আগামী দিনে তারা নিজেদের যে দিকটা ভালো লাগে। Mm-hmm.
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।